যেটা এটা আমরা সিলেক্ট করব। ওকে, এই সিলেক্ট করা জায়গাটা আমরা কাট কপি পেস্ট যে কোনো কিছু আমরা করতে পারবো। তো আমরা শিখলাম সিলেক্ট করা। তো আবার আবার যদি আমি যে কোনো এক জায়গায় ক্লিক করি, ডাবল ক্লিক করলে সেটা কি আবার আগের মানে আগের মতো হয়ে যাবে। এই যে আমি এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, ওকে, সিলেক্ট করার পর আমরা এখানে কাট কপি পেস্ট যে কোনো কিছু করতে পারবো, মানে এটাকে কেটে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। আমি একটু পরে দেখাবো। আবার যদি আমি আগের মতো করতে চাই, মানে আনসিলেক্ট করতে চাই, তাহলে আমি এখানে যে কোনো একটা জায়গায় ডাবল ক্লিক করলেই এটা আনসিলেক্ট হয়ে যাবে, তিনটা অংশ আবার একসাথে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সিলেক্ট করা শিখলাম, সিলেক্ট করা এবং আনসিলেক্ট করা। ওকে আচ্ছা, তো এখন আমরা দেখব ইটার কাজ। আমরা এই জুমের কাজ দেখলাম, এখন আমরা দেখবো স্প্লিট। স্প্লিটের কাজ কি? কেটে দুই ভাগে ভাগ করা। ওকে, তো কেটে দুই ভাগে ভাগ করার জন্য ঠিক পাঠা যেভাবে কাটে, ওকে, ঠিক সেরকম আমরা কাটবো। ভিডিওটাকে মাঝখানে এখানে রাখলাম, এটা হচ্ছে দা, এই দাটা এই এই বরাবর রাখলাম। ওকে, এখন আমি এই বরাবর আমার ভিডিওটাকে কাটবো। জাস্ট এখানে একটা ক্লিক করলেই এটা কেটে দুই ভাগ হয়ে যাবে। দেখুন, ব্যাস দুই ভাগ হয়ে গেল, এই যে মাঝখানে কেটে গেল, ই এক ভাগ ই এক ভাগ। তো আমি যদি এখন চিন্তা করি যে আমার ভিডিওটাকে আমি কুচি কুচি করে কাটবো, পেঁয়াজের মতো কুচি কুচি করে কাটবো। দেখুন, আমি এখানে রাখলাম দাটা, আরেকটা কোপ দিলাম, এখানে রাখলাম আরেকটা কোপ, এখানে রাখলাম। ওকে, আমরা এইভাবে কুচি কুচি করে কাটতে পারবো। তো আশা করি বিষয়টি, এই যে দেখুন, এটা একটা অংশ, এটা একটা অংশ, ওকে, এটা একটা অংশ, এটা একটা অংশ, আমি আলাদা আলাদাভাবে অনেকগুলো ভাগে ভাগ করলাম। আচ্ছা, এরপর আমি যদি আগের মতো করতে চাই, আন্ডু, ওকে, তাহলে আমরা স্প্লিটের কাজ শিখলাম, আন্ডুর কাজ শিখলাম। রিডুটা কি? জাস্ট আমি যদি আবার রিডু করি, আবার আগের অবস্থায় চলে যাবে, মানে পরের অবস্থায় চলে যাবে। রিডু হলো পরের অবস্থা, আন্ডু হলো আগের অবস্থা, ঠিক এমএস ওয়ার্ডের মতোই। এবং এমএস ওয়ার্ডের যে কিবোর্ড কমান্ড সেটাও এখানে সেম কাজ করবে। আন্ডুর জন্য কন্ট্রোল জেড, রিডুর জন্য কন্ট্রোল ওয়াই, কাটের জন্য কন্ট্রোল এক্স। আমরা ঠিক এমএস ওয়ার্ডে যেভাবে কিবোর্ড কমান্ডগুলো ইউজ করি, ভিডিওর ক্ষেত্রে আপনি কিবোর্ড কমান্ডগুলো সেম কাজ করবে। তাহলে আমরা জুম বুঝলাম, স্প্লিট বুঝলাম, আন্ডু রিডু এগুলো বুঝলাম। আমরা এখন বুঝবো কাট কপি পেস্ট। আমরা এখন বুঝবো কাট। ওকে, কাটটা কি? এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় নিয়ে যাওয়া। দেখুন, মনে করেন এটা, মনে করেন আমি একটুকু কাটবো, কাটার আগে আমি একটু দেখে নিই। এই যে মনে করেন এখান থেকে এতটুকু আমি কাটবো, ওকে, তো এতটুকু আমি কাটবো, এতটুকু আমি সিলেক্ট করলাম। ওকে, কেটে একদম শেষে নিয়ে যাব। আমি জাস্ট কাটলাম, মানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ক্লিক করবো কাটে। কাটও ক্লিক করতে পারি, অথবা এখান থেকে এখানে ক্লিক করতে পারি কাট। আচ্ছা, আমি এখানে ক্লিক করছি, এটাকে আমি কাট করলাম, কেটে গেল। এটা কাটার পর আমি এটাকে কোথায় নিয়ে যাব? এটাকে আমি নিয়ে যাবো একদম শেষে, একদম শেষে নিয়ে যাব। শেষে নিয়ে এটাকে পেস্ট করব, এটা হলো পেস্ট। তাহলে আমি এক জায়গা থেকে কাটলাম, কেটে আরেক জায়গায় পেস্ট করলাম। দেখুন, এটা এখানে চলে আসলো, এখান থেকে এখানে। ওকে, তাহলে আশা করি আপনি যে কোনো অংশ আপনি একটুকু আপনি কাটবেন। কাট করলাম, ওকে, কাট করে সেটা বসাবো কোথায়? একদম শেষে, জাস্ট পেস্ট। ওকে, তো আশা করি আপনি কেটে এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় বসাতে পারবেন। এখন দেখুন, মনে করেন আমি এখান থেকে একটুকু কাটলাম, কাটার পর আমি চাচ্ছি এটা আমি বসাবো কোথায়? মাঝখানে, মাঝখানে এই জায়গাতে আমি বসাবো। এখন এই জায়গাতে বসাতে হলো, তো এই জায়গাটাকে একে কি এখানে একটা ফাঁকা তৈরি করতে হবে, মানে এটাকে, মানে এটা তো আস্ত একটা জিনিস, তো এটার মাঝখানে যদি আমি কোনো একটা কিছু বসাতে চাই, তাহলে এটাকে কেটে দুই ভাগ করতে হবে। তারপর আমি এখানে কি কোনো যে গ্যাপটা তৈরি হবে, সেই গ্যাপের মধ্যে আমি কোনো একটা জিনিস বসাতে পারবো। তো এই অংশটুকু কাটবো, এই অংশটুকু কেটে আমি এখানে বসাবো। দেখুন, আমি এটা কাটি, কাট করলাম, কাট করার পর আমি এখানে বসাবো। তাহলে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে একটা কূপ দেবো, এই যে দা দিয়ে একটা কূপ দেবো। ওকে, দুই ভাগ হয়ে গেল, মাঝখানে একটা ফাঁকা তৈরি হলো। এই ফাঁকাতেই আমি কি করব, পেস্ট করব। পেস্ট করব কোথায়? আমি জাস্ট এই ফাঁকা বরাবর রেখে কার্সারটা রাখি, রাখার পরে পেস্ট। ব্যাস ওই জায়গা থেকে এটা কেটে এখানে চলে আসলো। ওকে,
তাহলে আমরা যদি কাট করি, কাট করার পর যদি আমরা একদম শেষে বসাই তাহলে কোনো কিছু করতে হবে না, কোনো স্প্লিট করতে হবে না। বাট যদি আমরা মাঝখানে পেস্ট করি তাহলে সেই মাঝখানে আগে আমাদেরকে একটা ফাঁকা জায়গা তৈরি করতে হবে, মাঝখানে স্প্লিট করে, স্প্লিট করার পরেই আমরা সেখানে পেস্ট করতে পারবো। ওকে, স্প্লিট না করে পেস্ট করা যাবে না মাঝখানে। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যদি চাই কপি করব, কপি করে পেস্ট করব, দেখেন আমি আনডু করছি, দেখুন দেখুন, দেখুন এই চরমারা দৃশ্যটা আমি চাই যে কয়েকবার করে আমি আমি দেখাবো। দেখুন দেখুন, আমি আমি দৃশ্যটাকে সিলেক্ট করি, এখানে কোথায় এই যে এখান থেকে আমি আরেকটু জুম করি, দেখুন তাহলে আমি আইডেন্টিফাই করলাম এখান থেকে দৃশ্যটা এখান থেকে এতটুকু। আমি একটু প্লে করে দেখি, এই সিলেক্ট করা অংশটুকু আমি প্লে করে দেখি, আমি এখান থেকে আর একটু ছোট করি, এদিক থেকে আমি একটু ছোট করি। ওকে, আমি এই অংশটাকে কি করলাম, কপি করলাম, কপি কপি আমি এখান থেকে করতে পারি, যাও যে কোনো এক জায়গা থেকে করলে হবে, এখানে ক্লিক করলে কপি করলে হবে, এখানে ক্লিক করলে হবে। আচ্ছা, আমি এখান থেকে করছি, আমি এটুকু কপি করলাম। ওকে, কপি করার পর আমি পেস্ট করব, আমি চাচ্ছি যে স্ক্রিনে বারবার করে এই দৃশ্যটা দেখানো হবে। এখানে একবার মারছে, আমরা চাই যে 10 বার বা 12 বার সে মারবে, এই জিনিসটা আমি দেখাবো। তাহলে আমি এখানে ক্লিক করলাম, আচ্ছা ওইটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে এখানে পেস্ট করব। তাহলে এখানে পেস্ট করার আগে এখানে স্প্লিট করতে হবে, স্প্লিট। ওকে, স্প্লিট করার পর আমি এখানে পেস্ট করলাম, এই যে পেস্ট, কার্সারটা এখানে রেখে এটাকে পেস্ট করলাম। তাহলে একবার পেস্ট করলাম, দৃশ্যটা একবার আসলো, আরেকবার পেস্ট করলাম আরেকবার আসবে, আরেকবার পেস্ট করলাম আরেকবার আসবে, দেখুন। এরপর আমি আরেকবার করলাম, আরেকবার করলাম, আরেকবার করলাম। এখন দেখেন আমি যদি ভিডিওটা প্লে করি কি হয়, দেখুন সে চর মারছিল একটা, কিন্তু আমরা সেটাকে করলাম কি 7-8টা। একটু আমি দৃশ্যটা আটবার দেখি, তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে এখানে টুলবার টুলবার যেগুলো আছে, আমরা প্রথমে বুঝেছিলাম জুম করা, জুম ইন করা, জুম আউট করা। এই যে দেখুন আমরা জুম ইন করার পর এগুলোকে বড় করে দেখেছিলাম, বাট জুম আউট করার পর খুব ছোট ছোট করে দেখা যাচ্ছে। এখন যদি আবার আমি এগুলো নিয়ে এগুলোকে নিয়ে কাজ করতে চাই তাহলে আবার আমাকে জুম করেই করতে হবে। আচ্ছা, তো আশা করি এটা বুঝেছেন, জুম জুম করা, তারপর স্প্লিট, কাট, কপি, পেস্ট, আন্ডু, রিডো। ওকে, আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই, মনে করেন আমি কেটে ফেলে দেবো, কোনো একটা জিনিস কেটে ফেলে দেবো, ভিডিওর এই এতটুকু অংশ এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এতটুকু আমি টোটালি জিনিসটাকে আমি কেটে ফেলে দেবো। ওকে, তাহলে এটুকু এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ক্লিক অন কাট, কেটে ফেলে দিলাম, চলে গেল। ওকে, আবার একটুকু আমি কেটে ফেলে দেবো, এটুকু সিলেক্ট করে কাটও ক্লিক করতে পারি, অথবা এখানে একটুকু সিলেক্ট করে কাট, শেষ, চলে গেল। আমি আনডু করি, অথবা
আমি এখানে স্প্লিট করব, কার্সারটা এখানে রাখলাম, স্প্লিট করলাম, তাহলে এটা একটা ভাগ, এটা একটা ভাগ। ওকে, তাহলে যেটা এই ভাগটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে রিমুভ ফ্রম টাইম লাইন। ওকে, এইভাবে আমরা ফেলে দিতে পারি, কাট করে ফেলে দিতে পারি, রিমুভ ফ্রম টাইম লাইন। ওকে, তো আশা করি আপনি কাট, কপি, পেস্ট এগুলো পরিপূর্ণভাবে পারবেন। তো আমরা এই ভিডিওতে এগুলো দেখলাম, দেন এরপরের ভিডিওতে আমরা শিখবো এগুলো, এই যে কল আউট, লাইব্রেরি, জুম ইন, ওকে, এগুলো আমরা দেখবো, মানে একটু অ্যাডভান্স বিষয়গুলো আমরা দেখবো পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।